মাল্টি হেয়ার হোক বা ফ্লাইং হেয়ার হোক এই হেয়ার কাটিং সমস্যাটা গ্রাফিক্স ডিজাইনারদের একটা বেশ বড় সমস্যা আজকে সেই সমস্যাটারই সমাধান করতে আমি উপস্থিত ছোট্ট ভিডিও এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদের তুলে ধরব কিভাবে আপনারা খুব সহজে যে কোনো ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারেন এক্সচেঞ্জ করতে পারেন তার জন্য এই ভিডিওটা ফলো করতে হবে আর হ্যাঁ আপনি যদি এখনো নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো চলুন আমরা সরাসরি ভিডিওটিতে প্রবেশ করি তো তার জন্য আমরা ফটোশপ ওপেন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপে আমি দুটো ইমেজ রেখেছি একটা ব্যাকগ্রাউন্ড আর একটা ফিগার তো আজকে মূলত এই ফিগারটির ওপরে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাবো অনেকের হয় যে বিভিন্ন টুলস ইউজ করেন কিন্তু হেয়ারটা প্রপারলি রিমুভ হয় না তো আজকে ভিডিওটা সেই জন্যই বানানো হচ্ছে যাতে এটা প্রপারলি রিমুভ হয়ে যায় কিভাবে করবেন তো কোথাও যাওয়ার দরকার নেই ছবিটি কাটিং করারও দরকার নেই আপনাদেরকে সিম্পল চলে যাবেন সিলেক্ট মেনুতে হোয়াটসঅ্যাপে সিলেক্ট মেনু থেকে চলে যাবেন সাবজেক্ট এবং সাবজেক্টে যাওয়ার পর একটা সামথিং ওয়েট যেটা আপনার পিসি কিংবা ল্যাপটপে ভ্যারিয়েশনের ওপর ওয়েট করবে আর এটি সিলেকশন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি এখানে কোন রকম কাট আউট বা কন্ট্রোল যে লেয়ার ইত্যাদি নেওয়ার দরকার নেই ঠিক আমি যেভাবে ব্যবহার করছি সেটা ফলো করুন তারপর আপনি চলে যাচ্ছেন সিলেক্ট মেনুতেই আবার এরপর চলে যাবেন সিলেক্ট অ্যান্ড মাস্ক যেটা শর্টকাট আপনার আপনারা লক্ষ্য করছেন অল্টার কন্ট্রোল আর আপনি এইটাই ক্লিক করার পর একটা রাইট সাইড একটা পপ আপ ওপেন হয়ে যাবে সিম্পল পপ আপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা দেখুন ওপরের ট্যাবে যেটা মেনু আর এর নিচটায় ওখানে দেখবেন রিফাইন হেয়ার আপনারা লক্ষ্য করছেন এই রিফাইন হেয়ারটা ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে দেখবেন এই ব্যাকগ্রাউন্ডটি একটু হালকা রিমুভ হয়ে গেছে এরপর আমরা চলে আসবেন নিচে এবং নিচে এসে দেখবেন আপনাদের যে আউটপুট সিলেকশন এটি হয়তো এরকম অন নাও থাকতে পারে আপনারা সিম্পল এটাকে অন করে নেবেন এবং এই অপশনটিতে আপনারা চেক করে দেবেন চেক করে দেওয়ার পর এটি যেটা হান্ড্রেড রয়েছে এই হান্ড্রেডটাকে কিন্তু আপনারা কখনোই কমাবেন না এটাকে সিম্পলি এই ফর্মেটে রাখবেন এবং এটিকে ওকে ক্লিক করে দেবেন জাস্ট ফাটাফাটি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আপনি খুব সহজেই করে ফেলতে পারলেন এরপর আপনি যদি ইউনিক আরো কনফিডেন্সলি কাজটা করতে চান বা প্রপোশনালি একদম পারফেক্ট লুক ন্যাচারাল লুক দিতে চান তাহলেও এটা করতে পারেন এটাকে জাস্ট একটা কন্ট্রোল জি সিলেক্ট করবেন এটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে ঠিক আপনি না এই লেয়ার থেকে মাল্টিপ্লাই করে দেবেন নিচের লেয়ারটিকে এরপর ওভার লেটটি অন করবেন এবং এটি কিন্তু নর্মাল রাখবেন এটা কোনো মাল্টিপ্লাই বা কিছু ডিফেন্স কোনো কালার বা এফেক্ট দেওয়ার দরকার নেই সিম্পলি মাস্কিং তো করাই রয়েছে আপনি ব্রাশ টুলে চলে যাবেন আপনাদের যে ব্রাশ টুল আছে নর্মাল ব্রাশ টুলে চলে যাবেন এবং এই হেয়ার গুলো যেগুলো আপনি আরো প্রপারলি চাইছেন রিয়েলিস্টিক চাইছেন এগুলোর ওপরে জাস্ট ক্লিক করতে থাকুন একদম দেখুন ন্যাচারাল হেয়ার গুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে সো এইভাবে এই দুটি লেয়ারকে কাজে লাগিয়ে আপনি সম্পূর্ণভাবে

আপনি সবার ভিডিও গুলো আসবে আর আপনি যেটা জানতে চান সেগুলোই আমি শেখাতে চাই এবং তার জন্য আপনাকে কি করতে হবে কমেন্ট করতে হবে আপনি কি ধরনের ভিডিও জানতে চাইছেন বা শিখতে চাইছেন আমি সেই রিলেটেড ভিডিওই কিন্তু আপনার জন্য প্রেজেন্ট করব। তো কতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ